সরি অর্থাৎ ভাই, ভুলে লেগে গেছে। এই আপনি বাইরে মারলেন কেন? আপনার এলাকায় এসি দেখে যা খুশি তাই করবেন। ও শিট, আমি মারছি নাকি? হ্যাঁ সরি, ভুলে লেগে গেছে। ভাই এখন কিন্তু বহুত বেশি বার বাড়তেছে, অব একটা সিস্টেম করা দরকার। রাজু বাগার জন্যই তো এখন চুপ আছি, নাইলে এই মায়ানগরী একটাও চিন্তা ফেরত যেতে পারতো না। এই শোনো, নাম কি? রীতিকা। সুন্দর নাম তো, কে রাখছো? বাবা। কালকে কি দেখছিলা? জিজ্ঞাসা করছি, কালকে কি দেখছিলা? কিছু দেখছিলা? এই তো ভালো। এর কি? টিফিন। দেখো পিঠা কে বানাইছে? মা। মাকে বললো মজা হয়েছে। ঠিক আছে সাবধানে যাও, রাস্তায় কেউ ডিস্টার্ব করলে আমার জানাও কিন্তু, ঠিক আছে? প্রতিদিন আমার কিছু করেন, আমার এটা খুব খারাপ লাগে। প্লিজ এটা আর করেন না, আমার বাবা জানলে আমার অনেক প্রবলেম হবে। আরে আমার শের, এতদিন পরে কাকার কথা মনে পড়লো বুঝি? হয় হ্যাঁ কেন কাকা? আরে তোরা যে কি শুধু কথাই কথায় গ্যাঞ্জাম করো। বুঝলাম রক্ত গরম, রক্ত আমাদেরও গরম ছিল। এক জায়গায় থাকলে সবাই মিলেমিশাই থাকা লাগে নাকি? এক জায়গায় থাকবো না, বুঝলাম না তো কাকা। ওরে হানি কি? এই দেখো কথাই কথায় খেপা যায়। এই জনি। জি কাকা। তবে যেন আলতাবের সাথে আর গ্যাঞ্জাম করতে না দেখি। কিন্তু কাকা। কিন্তু আবার কি? আমার এলাকায় আমার আলতাপের কথার উপরে কোনো কথা চলে না, তো মান সম্মানটা তো দেওয়া লাগবো। এরপরে যদি এটা নিয়ে কিছু হয় তাহলে কিন্তু আর কিছু কইতে পারবি না। তুই এখন যা। সালাম কাকা। আরে কাজের কথায় আসো না কাকা। ওই যে আরেকটা জমির ওইখানে তোর জাম লাগবো। এই যে তোমার বারবার না বলছি জমি টমি বাদ দিতে, ব্যবসায়ী কম তোমার, টাকা কি কম কামাও? এই একটাই, এইটা কইরা দে, আর লাগবো না। আরে আমি তোরে কথা দিলাম তো। আচ্ছা ঠিক আছে, কয়েকদিন পরে যাবো। হাওয়া ছাড়ছিস তুই? কেন ছাড়ছিস? আচ্ছা এদিকে ভাই মারলেন কেন? এমনি। আর ছাড়বি না ভাই? কি ছাড়বি না ভাই? হাওয়া ছাড়ব না। ঠিক আছে যা যা। মানুষটা কিন্তু খারাপ না। আচ্ছা তো হঠাৎ এটা কেন মনে হলো তোমার? জানি না, কিন্তু আপনি এইসব কেন করেন? এইসব কোন সব? এই যে আপনি রাস্তাঘাটে মারামারি করেন, বাবা মা বকে না? ভালো বলছো, এভাবে তো কখনো ভেবেও দেখি নাই। না বকে না, বকার মতো কেউ নাই তো। কেন আপনার বাবা মা কই? জানি না, কখনো দেখিও নাই। তাদের ইতিহাস আমার কাছে হিস্টোরি বইয়ের মতো, সালা মাথায় ঢোকে না। আচ্ছা এই কয়েকদিন মিস করছো আমাকে? যদি বলি হ্যাঁ তাহলে বলবো আমি আগেই জানতাম। আর যদি বলি না তাহলে বলবো তুমি মিথ্যা বলতেছো।
ওই তো সামনে আমার বাসা। আমি সাথে গেলে সমস্যা? সমস্যা না তো, আমার আব্বু দেখলে খবর আছে। সাবধানে যাও কাকা, এই নিয়ে দুই দিন আসলাম। ধৈর্যেরও কিন্তু একটা সীমা থাকে কাকা, একটু বুঝছেন? একবার আসো আর একশো বার, আমার জবাব একটাই, আমার জমি আমি দেব না। দেখেন কাকা, এখানে বড় একটা ফ্যাক্টরি হবে, আর দশজন কাজ করার সুযোগ পাবে, আপনার এলাকা উন্নত হবে। আর সেটা যদি হয়, লাভটা কার, আমার না আপনার? আমার এত বুঝাইতে এসো না, চুল আমার এমনি এমনি পাকে নাই। আর জমি লাগবে বলছি তো লাগবে, ব্যাস কথা শেষ। আলতা বাবা, তুমি ভিতরে যাও। আমি জানতাম না উনি তোমার বাবা। আমি আশা করবো আজকের পর থেকে আপনি না আমার পিছু করবেন, না কোনো যোগাযোগ রাখবেন, আর না আমার সামনে আসবেন। রীতিকা, তুমি শুধু একবার বলো এসব তোমার অনিচ্ছা হইতেছে, আমি সব ঠিক করে দেব। এটা করো না রীতিকা, না তুমি ভালো থাকবা না। আমি রাজব কিছু বলতেছো না কেন? তোর অনেক ক্ষমতা থাকতে পারে, কিন্তু এটা আমার বাড়ি। আর সবকিছু মিথ্যা হইতে পারে, কিন্তু মায়া মিথ্যা হয় না। আর এই মায়া গুলো মিথ্যা ছিল না রীতিকা। আমি খুব ভালো করেই জানতাম তুমি আসবা, কিন্তু তুমি বিশ্বাস করবা কিনা জানি না, এসব কোনো কিছুই আমি জেনে বুঝে করি না। আমি এসব কথা বলতে আসি নাই, শেষবার মতো তোমাকে একবার দেখার ইচ্ছা হয়েছে তাই আমি আসছি। আমাকে একটা কথা দিবা? আরে বলো না, তুমি কি করতে? কখনো কারোর মায়ের জন্য নিজেই ক্ষতি করে ফেলো না। আমি তোমাকেও ছাড়তে পারবো না, বাবাকেও ছাড়তে পারবো না। আমাকে না হয় তোমরা ছেড়ে দাও। তুঝকো মে কর লু হাসিল লাগি হ্যায়।